সামনেই বড়দিন, বড়দিনের আগেই এই সুখবর। এক মাসেরও বেশি সময় পর খুলল সাঁতরাগাছি ব্রিজ। আজ সকাল থেকেই শুরু হয়েছে স্বাভাবিকভাবে যান চলাচল। মেরামতের জন্য আমরা জানি যে 19 নভেম্বর থেকে এই ব্রিজে যান নিয়ন্ত্রণ শুরু হয়েছিল, যার জেরে প্রবল যানজটে নাকাল হচ্ছিলেন যাত্রীরা। সেই সমস্যা এখন আর থাকছে না, তার কারণ সাঁতরাগাছি ব্রিজ খুলে যাচ্ছে এবং আজ থেকেই যান চলাচল স্বাভাবিকভাবে শুরু হচ্ছে। আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সঞ্চয়নের কাছে চলে যাব। সঞ্চয়ন, এই মুহূর্তে কি ছবি? বড়দিনের আগে নিঃসন্দেহে সুখবর যে এক মাসেরও বেশি সময় পর সাঁতরাগাছি ব্রিজ অবশেষে খুলে গেল এবং প্রবল যানজটে নাকাল হচ্ছিলেন যাত্রীরা এই কদিন। এবং ১৯ নভেম্বর থেকে এই ব্রিজে যান নিয়ন্ত্রণ শুরু হয়েছিল, যাত্রীদের সমস্যায় পড়তে হয়েছিল, ভোগান্তির শিকার হচ্ছিলেন যাত্রীরা। আজ সকাল থেকে যেমনটা জানা যাচ্ছে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়েছে সাঁতরাগাছি ব্রিজে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাঁতরাগাছি ব্রিজের ছবি, যান চলাচল শুরু হয়েছে স্বাভাবিকভাবেই চলছে এবং সপ্তাহের শেষ কাজের দিন বলা যায় এবং আগামী দিন রয়েছে এবং তারপর উইকেন্ড রয়েছে এবং উইকেন্ডের আগে কিন্তু বেশ বড় সুখবর এটা শহরবাসীর জন্য। আমাদের প্রতিনিধিকে পেয়ে গেছি এই মুহূর্তে আমরা, সঞ্চয়ন মিত্র, সরাসরি চলে যাব সঞ্চয়নের কাছে। সঞ্চয়ন, এই মুহূর্তে ছবিটা সাঁতরাগাছি ব্রিজের দেখাও। দেখো, অবশ্যই সুখবর বড়দিনের আগে, কেননা সাঁতরাগাছি ব্রিজের যে যান চলাচল সেটা আজ ভোর 5টা থেকে সম্পূর্ণ স্বাভাবিক করে দেওয়া হয়েছে। গত মাসের 19 তারিখ থেকে যান নিয়ন্ত্রণ করা হচ্ছিল, রাত্রিবেলা 11টা থেকে ভোর 5টা পর্যন্ত সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকছিল এবং পণ্যবাহী যান চলাচল সেটা সারাদিন ধরে বন্ধ থাকছিল, সেগুলো অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু আজকে ভোর 5টা থেকে সেটা সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে। এই সময়ে সকালের ছবি দেখাচ্ছি, আজকের এই সময়ে, এই সময়ের মধ্যে অর্থাৎ এই 1 মাস 4 দিন সময়ের মধ্যে 21টা এক্সপ্যানশন জয়েন্টের গার্ডার বদল করা হয়েছে এবং অন্যান্য প্রয়োজনীয় যে মেরামতি সেগুলো করা হয়েছে। কেননা দীর্ঘদিনের সেতু, তার একটা জরাজীর্ণ অবস্থা ছিল, সেগুলোকে সম্পূর্ণ মেরামত করার পর আজ ভোর 5টা থেকে খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়া হয়েছে ইন দ্য সেন্স যে এর সম্পূর্ণভাবে যান চলাচল স্বাভাবিক করা হলো, যে নিয়ন্ত্রণ চলছিল এতদিন ধরে সেই নিয়ন্ত্রণকে তুলে দেওয়া হয়েছে। তো এই বড়দিনের আগে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভালো খবর বলা যায়, কেননা কলকাতায় ঢোকা এবং কলকাতা থেকে বেরোনোর ক্ষেত্রে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ, যেটা বিশেষ করে বম্বে রোড এবং দিল্লি রোড দুটো রাস্তাকেই কানেক্ট করে। সে কারণে এই ব্রিজে যান চলাচল যখন নিয়ন্ত্রিত হয়েছে তার প্রভাব সবসময় সারা কলকাতার ওপরে পড়েছে। আজকে ভোর 5টা থেকে সেই নিয়ন্ত্রণকে তুলে নেওয়া হয়েছে এবং সাঁতরাগাছি ব্রিজের যান চলাচল আজকে থেকে সম্পূর্ণভাবে স্বাভাবিক করা। একেবারেই সঞ্চয়ন, ধন্যবাদ তোমায়।